আয় হায় হায়, এসে গেল সবার পছন্দের ভান্ডেল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এসে গেছে সেই ভান্ডেল যার জন্য সবাই পাগল ছিল এতদিন, কেউ কেউ তো ভিডিও বানানোর জন্য আর কেউ এটা বের করার জন্য। তো এসে গেল শেষমেশ, সাকুরা আর হিপ হপ একটা সাধারণ ইলাইটপাসের ভান্ডেল নিয়ে খেলতাম আমরা সবাই, সেই রকমই হিপ হপ নিয়ে ও তোমরা খেলবে, আমরাও খেলবো, ঠিক আছে? আর এটা এত কম ডায়মন্ডে আসছে, মানে যেই হিসেবে আসার কথা সেই হিসেবে তো আসেনি। তো কারিনা চিন্তা করলো প্রথমে যে আগে একবার এসেছিল, অনেক আগে, তোমরা জানো না যেটা, সেটা হলো 2500 ডায়মন্ডে এসেছিল। তখন কারিনা অনেক টাকা ব্যবসা করলো, অনেকে বের করেছিল, অনেকের যা যা এসেছিল বের করেছিল আর অনেক টাকার ব্যবসা করলো। তারপর কারিনা আবার ভাবলো যে এখন তো ফ্রি ফায়ার যাওয়ার পথে, তাহলে আবার কি এমন আছে যেটা দিয়ে আমরা কিছু টাকা ইনকাম করতে পারি। তো এটা ছিল কারিনার ব্রহ্মাস্ত্র, ফ্রি ফায়ারের ব্রহ্মাস্ত্র ছিল এইগুলা, যে লাস্ট মুমেন্টে যখন আর কোনো কিছু কাজ করবে না তখন এইগুলা ছেড়ে দেব ভুম। আর সবাই পাগলের মতো নেবেই, যতই আমি বলি না কেন, এরা বলে না কেন যে নিও না, তখনও নেবে। দেখবে মানুষ এমন ভাবে টপ আপ করবে, একে ওকে ধরে টপ আপ করবে, এমন কি কর্য করে এনে টপ আপ করবে। অনেকে তো আছে জায়গা জমি বিক্রি করে না টপ আপ করে দেয় ভাই, এইটাই আমি চিন্তা করছি। মিল গাই ঠান্ডাক, কালি যাকো ঠান্ডাক, দেখো লাখ রয়েলে চলে এসছে ভাই। এত অপমান আমার জীবনে, আমি আমি তো ভাবিনি যে এত অপমান হবে হিপ হপ আর সাকুরার লাখ রয়েলে। শেষমেশ মানে যাকে আমরা রাজার সিংহাসনে বসাতাম তাকে এনে একটা খাটের মধ্যে বসিয়ে দিল, আর তার আগে যারা এই হিপ হপ আইডি 1-2 লাখ টাকা দিয়ে কিনছে তাদের জন্য, এক বালতি সমবেদনা ভাই আমার কাছ থেকে, আমার অন্তর থেকে। এই দেখ 2 টাকার হিপ হপ, তো সত্যি এখন এই হিপ হপ গুলোকে 2 টাকার করে দিয়েছে। আর ভ্যালু যদি থাকে আমাকে বলো, থাকবে না, ফ্রি ফায়ার অনেকে ছেড়েই দিয়েছে, তো তার কাছে তো এটার ভ্যালু নেই, ঠিক আছে? সেটা যদি আনার হতো আগে দিয়ে দিলি না কেন, এতদিন নাটক করলি কেন, ঠিক না? আমি প্রায় 6-7 মাস হয়ে গেছে টপ আপ করিনি, আর এইটা অবশ্য পেয়ে যাব যে কোনোভাবে, তো আমিও নিয়ে দৌড়াবো। আমারও ছিল না, আর আমার কাছে এইটা শুধু এইটা ছিল, আর কিচ্ছুই নেই, কিচ্ছু নেই ভাই। দেখো তোমরা যে বলো আমার কাছে আছে, দেখো কিচ্ছু নেই, আমার কাছে একটা বোম ছিল। ও তো তার আগে বন্ধুরা, আমিও এখানে যেহেতু হিপ হপ ড্রেস এসেছে, তো আমিও একটা হিপ হপ ড্রেস পরে নেই। তো হিপ হপ ড্রেস পরে নিলাম, ঠিক আছে, ক্যাপও একটা মোটামুটি দিয়ে দিলাম হিপ হপের মতো। আচ্ছা আচ্ছা, রুমাল রয়ে গেছে বাকি, তো চলো ভাই যেরকম হয়েছে হয়ে যাক, আমার কাছে রুমাল নেই রিয়েল লাইফে। তো আমি যতটুকু পেরেছি হিপ হপ সেজে নিয়েছি, ঠিক আছে? আর এখান থেকে আমি স্পিন করব এখন, যে স্পিনে কয়টা বেরোবে ঠিক নেই। আমি একসাথে স্পিন করলাম, প্রথমে কি দিল, একটা মেয়ের বান্ডেল দিল যেটা মনে হয় পাঁচের, রেড পাস পাঁচের, আর বাকি টোকেন দিল। টোকেন দিয়ে আমি করবোটা কি, চলো টোকেন দিয়ে কিছু একটা তো করব। তো অনেকেই আছে যে এইটাতে, অনেকে আছে স্পিন করবে, ডায়মন্ড টপ আপ করবে, মানুষ তো জায়গা জমি বেছে টপ আপ করতে রাজি আছে এখানে, জানি না এখানে কি পেয়ে যাবে ওরা। আমি তো ভাই ফ্রিতে ডায়মন্ড দিয়ে স্পিন করছি, ঠিক আছে? তোমরা যদি সত্যি দেখো ফ্রিতে, আমি নিজে টপ আপ করি না, আর যদি আমার কাছে ডায়মন্ড থাকতো না আমার ভালো বের করতো না, ঠিক না? ওটা একটা ভ্যালু ছিল, এখন স্পিন করে বের করে নিচ্ছ। যাই হোক, আমিও তো স্পিন করি, মানে কীরকম একটা অবস্থা ফ্রি ফায়ারের, মানে সবচেয়ে রেয়ার, সবচেয়ে এর রেয়ার আর কিছু ছিলই না, তার অবস্থা এখন দেখো। কম করে আমি বলতে চাইবো যে ক্রিমিনাল বান্ডেল যেগুলো এসেছে ওটা না হয় অনেক লেভেলে এসেছে, একটা লেভেলে এসেছে, মানুষ একটা ক্রিমিনাল আইডি বের করতে অনেক ডায়মন্ড খরচ করছে, 3-4-5 হাজার পর্যন্ত, ঠিক আছে? একটা লেভেলে ছিল ওটার, মানে লাখ রয়েলে তো আসেনি কম করে, এটা হল ওভি লাইট পাসে এসে গেছে ভাই, কীরকম একটা লাগছে। যাই হোক, এইখানে যে ডায়মন্ড আছে সেই ডায়মন্ডে যা বেরোবে বেরোবে, আর বাকি ডায়মন্ড আর আমি খরচ করবো না, আর খরচ করার ইচ্ছাও নেই। এইগুলো কি দিচ্ছে, টোকেন বোকেন এগুলা দিয়ে কি করব আমি, এটা কি টোকেন দিয়ে আমি কি করব? যাক, 3টা 2টা 5টা 3টা করে টোকেন দিচ্ছে। আচ্ছা আমাকে একটা জিনিস তোমরা বলে দেবে, যে আজকের তোমরা যারা যারা নেবে তারা কমেন্টে আমাকে বলবে যে আমরা নিচ্ছি, আর আরেকটা জিনিস বলে দেবে যে তুমি কি খুশি
সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে যে তোমরা যদি খুশি হও তাহলে কোনো ব্যাপার না। তারপরে আমি আরেকটা কোয়েশ্চেন করব, তোমরা কে খুশি এইটা অবশ্যই কমেন্টে করবে, বলবে তোমরা খুশি কি না এই ইভেন্ট আসাতে। যদি তোমরা খুশি হও তাহলে অবশ্যই হ্যাঁ লিখবে লিখবে, ঠিক আছে। আমি ওই কমেন্টগুলো সেভ করে রাখবো, কমেন্ট সেভ করে রাখবো মানে আমি ওই কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে রাখবো। তোমরা খুশি কি না ভালো করে বলছি যতজন দেখছো, ঠিক আছে। এর কারণ আমি বলে দিচ্ছি, কারণ হলো যখন আরো পরে এক মাস পরে আমি একটা ভিডিও বানাবো, বা এক মাস দু মাস পরে আমি ভিডিও বানাবো যেটাতে আমি এই ভিডিওই বলবো, এই ভিডিও দেখে আবার বলবো যে তোমরা যে বের করেছিলে এখন কেন, এখন কীরকম লাগছে। এক মাস পরে তো পুরনো হয়ে যাবে, প্রথম কয়েকদিন তোমরা খুব খেলবে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে খেলবে এগুলো নিয়ে। তারপরে যখন বোরিং ফিল হবে, বোর হয়ে যাবে, তখন আমি তোমাদের আবার মতামত জানতে চাইব। এইটা কি দিচ্ছে বারবার সেটা তো আমি বুঝতে পারছি না, এটা কার মুন্ডু মাথা দিচ্ছে আর বালচারে যাকে যে এটা দিচ্ছেটা কি সেটাই তো আমি বুঝতে পারছি না। এটা কি লুট বক্স? কংগ্রেচুলেশন লুট বক্স, বাহ, এমন একটা কংগ্রেচুলেশন দিচ্ছে যেমন আমি আইপিএস এর অফিসার হয়ে গেছি, জব পেয়ে গেছি, এরকম ভাবে দিচ্ছে। চলো সব ডায়মন্ড শেষ হওয়া পর্যন্ত আমি স্পিন করে যাচ্ছি, স্পিন করেই যাব। দুইটা মনে হয় বান্ডেল অলরেডি পেয়ে গেছি আমি। তো এখানে কি কোনো ট্রিক্স ফিক্স আছে নাকি যেগুলো একদম মিথ্যা, যে অ্যাডাম নিয়ে নাকি টিপস আছে? চলো দেখা যাক, একটা ক্লিক না দূরে। একের কে করলো, চারের, দশের, দশের করা যাক একটা। সাতশো আছে, চারশো শেষ করব, সব শেষ করে দেব। কিন্তু দিল তো শুধু মেয়েদেরই বান্ডেল, ছেলেদের বান্ডেল কোথায় পাবো? চলো এখন যেতে হবে একের সাথে। ডায়মন্ড একদম রাখবো না, একদম একদম শেষ করবো ডায়মন্ডগুলো। এটা কি দিচ্ছে? এই ড্রেস কতবার দিবে রে ভাই? চলো তো সব ডায়মন্ড শেষ করে দিলাম, কিন্তু এখানে তো আমাকে দিল না 7000 ডায়মন্ডের মধ্যে। এখন কি করব, এখানে কি এক্সচেঞ্জ করতে পারবো এই টোকেনগুলো? এই টোকেনগুলো এক্সচেঞ্জ করা যাবে তো? হ্যাঁ এক্সচেঞ্জ করা যাচ্ছে। এ বাবারে, আমার এত টোকেন হয়ে গেছে। এখানে নিলাম কি হিপ না তো? হ্যাঁ নিলাম কি হিপ, এই হলো, এই হলো 2 টাকার হিপ নিলাম। ওকে হ্যাঁ 2 টাকার হিপ, মানুষ কত লাখ টাকা দিয়ে কিনেছে আইটি আর আমি ভাই কিছু বলার নাই। আর কোথায় গেল এটা? কি সাকুরা? এটা হবে না তো। যাই হোক, এইখানে তোমরা দেখতে পারো হিপ আমি এইখানে পরে নিয়েছি। হ্যাঁ কপাল।